এই ভিডিওতে আমি খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটি এআই টুল আপনার সাথে শেয়ার করব, যে এআই টুলের মাধ্যমে আমরা খুব ইজিলি একটি ওয়েবসাইট জেনারেট করতে পারবো। ওকে, সো অ্যাট ফার্স্ট আমাকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেন হচ্ছে এখানে সিম্পলি সার্চ করতে হবে টেন ওয়েব ডট আইও লিখে, অথবা টেন ওয়েব লিখে সার্চ করলেও আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো আমি যে সিম্পলি এখানে টেন ওয়েব লিখে সার্চ করে দিলাম, দেন সিম্পলি যে উপরে যে লিঙ্কটা আসছে এখানে আমি ক্লিক করে দিব। দেন হচ্ছে আমার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, আপনার চাইলে পুরো ওয়েবসাইটটি। সো আমাদেরকে আমাদের প্রাকৃত ওয়েবসাইটটি এআই মাধ্যমে তৈরি করার জন্য আমাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য সিম্পলি জাস্ট ক্লিক করতে হবে গেট স্টার্টেড ফর ফ্রি। এখান থেকে যা সিম্পলি আমি সাইন আপ উইথ গুগল দিচ্ছি, দেন এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা চুজ করে দিব। ফাইনালি আমরা আমাদের অ্যাকাউন্টটি তৈরি করে নিয়েছি। এখন আমাদেরকে এখান থেকে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে এবং কিছু অপশন চুজ করতে হবে। তো আমি এখান থেকে যা সিম্পলি ফ্রিল্যান্স ডেভেলপার ডিজাইনার চুজ করে দিব, দেন এখান থেকে 1:3 দিয়ে দিব। দেন এখান থেকে আপনি কী করতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। আপনি ওয়েবসাইটের থ্রুতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন যেটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি হবে, এবং আপনার যে এক্সিস্টিং যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সেটাকে আপনি এখানে কনভার্ট করতে পারবেন এবং মাইগ্রেট করতে পারবেন, এবং আপনার এক্সিস্টিং যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটাকে আপনি এখান থেকে স্পিড অপটিমাইজেশন করতে পারবেন। সো আমি এখান থেকে সিম্পলি জাস্ট ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট দিয়ে দিব, দেন এখান থেকে আমাকে একটা বিজনেস টাইপ চুজ করতে হবে। আমি জাস্ট সিম্পলি এখান থেকে ডিজিটাল এজেন্সিটা চুজ করে নিব, দেন নেক্সট ক্লিক করব। দেন এখান থেকে আপনাকে যে কোনো একটি ডিজাইন চুজ করতে হবে। আমি জাস্ট এই মিডিয়ালে যে ডিজাইনটা আছে সেটা চুজ করে নেক্সট ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনাকে একটি কোম্পানি নেম দিতে হবে, আমি জাস্ট এখানে আমার এজেন্সির নেমটা দিয়ে দিচ্ছি। দেন আপনাকে এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে আপনার এজেন্সি সম্পর্কে। তো আমি এখানে বেশ কয়েকটি লাইনে একটি ডেসক্রিপশন লিখে দিয়েছি, দেন সিম্পলি জাস্ট নেক্সট ক্লিক করব। কয়েকটি ক্যাটাগরি চুজ করতে হবে আপনাকে, সার্ভিস ক্যাটাগরি, দেন আমি এখান থেকে কয়েকটি সার্ভিস ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। ওকে, দেন সিম্পলি জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদেরকে বলতেছে কিছু কেসিস স্টাডি এখানে দেওয়ার জন্য, দেন সিম্পলি জাস্ট আমি এখান থেকে কিছু ডেমো টেক্সট এখানে পেস্ট করে দিব, দেন নেক্সট ক্লিক করে দিব। নেক্সট ক্লিক করার পর এখান থেকে আমাকে বলতেছে ইমেইল, কোম্পানি নাম্বার অ্যান্ড কোম্পানি অ্যাড্রেস দেওয়ার জন্য, আমরা জাস্ট সিম্পলি এই স্টেপটাকে স্কিপ করে যাব, নেক্সট ক্লিক করে দিব। তো নেক্সট ক্লিক করার পরে সে আমাদের জন্য একটি ওয়েবসাইট জেনারেট করতেছে, তো আমরা কিছুক্ষণ সময় ওয়েট করে নিব। সো ফাইনালি সে আমাদের জন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছে, এখন আমরা এটাকে প্রিভিউ করে দেখব। সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ন্যাভিগেশন বার আছে, দেন একটা হেডার সেকশন, দেন হচ্ছে একটা সার্ভিসেস সেকশন, দেন এখান থেকে আরও বেশ কয়েকটি সেকশন তারা এখানে ইনক্লুড করে দিয়েছে। সো এখন আমরা দেখব যে এই ওয়েবসাইটটা আমরা এডিট করতে পারি কিনা তাদের যে এআই বিল্ডার আছে সেটার মাধ্যমে। সিম্পলি জাস্ট এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করে দিব, দেন পেন্সিল আইকনে ক্লিক করার পর আমাদের সামনে কয়েকটি সাবস্ক্রিপশন পপ আপ চলে আসছে। তো এখান থেকে তারা আমাদেরকে বলতেছে যে এখান থেকে একটা সাবস্ক্রিপশন আমাদেরকে পারচেস করতে হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে কী কী ফিচার পাবো বা কত ডলারে কোন সাবস্ক্রিপশনের মধ্যে কী কী সার্ভিস ইনক্লুডেড আছে সেগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। তো এই মুহূর্তে আমরা এখান থেকে একটি ওয়েবসাইট জেনারেট করতে পারছি, বাট এখান থেকে কোনো ধরনের এডিট করতে পারছি না। এডিট করার জন্য আমার সাবস্ক্রিপশন এখান থেকে নিতে হবে। তো নেক্সট আমরা দেখে নেব যে এখান থেকে আমরা কীভাবে আমরা একটি ওয়েবসাইটকে অপটিমাইজ করতে পারি, চলুন দেখে নিই। সো এআই থ্রুতে একটি ওয়েবসাইটকে স্পিড অপটিমাইজ করার জন্য সিম্পলি আমাদেরকে এখান থেকে অপটিমাইজের ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো অ্যাজ ইউ ক্যান সি এখান থেকে শুধু আমাদেরকে একটি ওয়েবসাইট মেক করার যে অপশনটা আছে সেটা আমাদেরকে ইউজ করতে দিচ্ছে ফ্রিতে, বাকি যে অপশনগুলো আছে সেগুলোর জন্য আমাদেরকে এর সাবস্ক্রিপশনটা নিতে হবে।